ফের অনুব্রত মণ্ডলকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ বিশেষ সিবিআই আদালতের। গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হওয়া বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে বুধবার পুনরায় সকালে আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হয় এবং আদালত আবারও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী 21 সেপ্টেম্বর আবার আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে। আজকে কি সাবমিশন ছিল? আজকে আমাদের আমাদের বক্তব্য ছিল, আপনারা জানেন যে সিবিআই কার্যত যা প্রশ্ন আমাদের অনারেবল আমাদের লার্নেড সিনিয়র কাউন্সিলসরা করেছেন তার কোনো উত্তর দিতে পারেননি। অনারেবল জাজ যা প্রশ্ন করেছেন সিবিআইকে তারও কোনো উত্তর দিতে পারেন। বস্তুত এই যে গরু পাচার সংক্রান্ত মামলা, সেই পাচারের সাথে শ্রী অনুব্রত মণ্ডলের কোনো যোগসাজশ আছে সেটাই কিন্তু এস্টাবলিশ করতে পারেনি সিবিআই। সেটা কার্যত সিবিআই আজকে স্বীকার করে নিয়েছেন এবং সিবিআই এটাও বলেছেন যে এই যে পার্টিকুলার বিএসএফ বা কাস্টমসের রোল, সিবিআই আজকে কার্যত স্বীকার করেছেন যে বিএসএফ এবং কাস্টমসের সিরিয়াস রোল আছে, সেই রোলটা ওনারা তদন্ত করে দেখছেন। তো আমাদের তরফ থেকে এই প্রশ্ন করা হয় যে 2018 সাল থেকে আজ অবধি সেই তদন্ত কেন সম্পন্ন হচ্ছে না, কারণ ওনাদের প্রথম চার্জশিটেও সিবিআইয়ের প্রথম চার্জশিটেও এই কাস্টমস এবং বিএসএফ অফিসার্সদের রোল আছে যে সেটা ওনারা স্বীকার করেছিলেন। তো সেই প্রশ্নের যথাযথ উত্তর কিন্তু আদালতও পাননি, আমরাও অন্তত আদালতে শুনতে পাইনি। তো কাস্টমসের আজ অবধি কেউ অ্যারেস্ট হয়নি। তো আমরা অত্যন্ত দুঃখজনকভাবে ওনার জামিনের আবেদন আজকে খারিজ হয়েছে, মহামান্য আদালতের রায় শিরোধার্য আমাদের কাছে, আমরা পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। উনি যে দেখুন প্রভাবশালী যে উনি এই মুহূর্তে উনি অসুস্থ থাকার পরেও আপনারা জানেন উনি কারেকশনাল হোমেই রয়েছেন, কারেকশনাল হোমে হসপিটালেই রয়েছেন। কারেকশনাল হোমে আমাদের তরফ থেকে বা ওনার তরফ থেকে এরকম কোনো আবেদন জমা পড়েনি যে ওনাকে অন্য কার্যত অন্য কোথাও বা কোনো হসপিটালে শিফট করার। তো উনি যে প্রভাবশালী হলে নিশ্চয়ই এইগুলো করতেন, কিন্তু প্রভাবশালী তো নয় উনি। আর একটা অত্যন্ত হাস্যকর যুক্তি বারবার সিবিআই খাড়া করছেন যে উনি বাইরে জামিনে মুক্ত হলে এভিডেন্স ট্যাম্পার করতে পারেন। তো আমাদের প্রশ্ন এটা আজকে সিবিআইয়ের কাছে যে সিবিআইয়ের মতন একটা সুপ্রিম এজেন্সি, তাদের কাছ থেকে যদি একজন অভিযুক্ত ট্যাম্পার করতে পারেন এভিডেন্স, সেই যুক্তি কিন্তু কখনোই খাড়া হয় না, কারণ দুটো কন্ট্রাডিক্টরি। ওনারা প্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি, ওনাদের কাছ থেকে কোনো এভিডেন্স ট্যাম্পার হওয়ার কোনো সুযোগই নেই এবং এই মামলাতে বহু অভিযুক্ত এই মুহূর্তে জামিনে মুক্ত রয়েছেন। এরকম কোনো অভিযোগও আজ পর্যন্ত সিবিআই করেননি যে তারা জামিনে মুক্ত হয়ে এভিডেন্স ট্যাম্পার করছেন। আচ্ছা, বেশ কিছু ব্যাংক ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং প্রপার্টি রিলেটেড ডকুমেন্টস সিবিআই তরফ থেকে সাবমিট করা হয়েছে, তো সেগুলো কি গরু পাচারের সঙ্গে বা গরু পাচারের টাকা দিয়ে করা হয়েছে সেই সংক্রান্ত কি কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যেতে পারে? এটা কমপ্লিটলি এখন সাবজুরিস ম্যাটার, এই এতটাই ভিতরের কথা আমি এই মুহূর্তে বলতে পারবো না। তবে আমরা এখনও পর্যন্ত যে দাবি করেছি আদালতে যে ওনার কাস্টাডি থেকে আজ অবধি কোনো কিছু সিবিআই রিকভার করতে পারেননি, ওনার কাছ থেকে আজ অবধি সিবিআই কোনো ইনক্রিমিনেটিং এভিডেন্স যেটা এই মামলার সাথে যুক্ত সেটা কিন্তু ওনারা উদ্ধার করতে পারেননি। সেটাও আমাদের জামিনের একটা অন্যতম গ্রাউন্ড ছিল, জামিনের আবেদনের অন্যতম গ্রাউন্ড ছিল। ধন্যবাদ।